সেনাবাহিনী ইউক্রেনের দুটি বিস্ফোরক বোঝায় T-143 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ। বিবিসি সংবাদ মাধ্যম রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই ড্রোন দুটি ইউক্রেনীয় সীমান্তের কাছাকাছি কুরস্ক শহরের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন তিনি। এদিকে ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর বেলগোরোডের আবাসিক এলাকায় মিসাইল হামলা চালানোর দায় ইউক্রেনের ওপর চাপিয়েছে রাশিয়া। রাশিয়ার দাবি, ইউক্রেন বেলগোরোড শহরে তিনটি মিসাইল নিক্ষেপ করেছে, এতে অন্তত চারজন নিহত হয়েছে। এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, রাশিয়ান বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের তিনটি তোচকা ইউ ক্লাস্টার মিসাইল গুলি করে ভূপাতিত করেছে। তিনি বলেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর তাদের একটি ধ্বংসাবশেষ একটি বাড়ির উপর পড়ে। এর আগে বেলগোরোডে কিয়েভের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে বলে সেখানকার গভর্নর ব্যাচেসলাভ গ্ল্যাডকভ দাবি করেছিলেন। অন্তত 11টি অ্যাপার্টমেন্ট ব্লক এবং 39টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন ব্যাচেসলাভ গ্ল্যাডকভ। গভর্নরের বিবৃতি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি, ইউক্রেনের তরফ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও বেলগোরোডের বিমানবন্দরের দিকে একটি রাশিয়ান ঘাঁটি লক্ষ্য করে ইউক্রেন 25টি মিসাইল ছুড়েছে বলে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিনিধি অ্যালান ফিশার রোববার জানিয়েছেন, ওই মিসাইলগুলোর কয়েকটাই আবাসিক এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, সব কিছু দেখে মনে হচ্ছে বেলগোরোডের বিমানবন্দরের দিকে একটি রাশিয়ান ঘাঁটি লক্ষ্য করে প্রায় 25টি মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। মনে হচ্ছে এই মিসাইলগুলোর মধ্যে কয়েকটি আবাসিক এলাকায় আঘাত করেছে। বিভিন্ন প্রতিবেদনে এ তথ্যই পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে তিনি বলেন, আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের মাধ্যমে ঠিক কি ঘটেছে তা একত্রিত করার চেষ্টা করছি। গত সপ্তাহে একটি ইউক্রেনের জনবহুল শপিং মল ও গত শুক্রবার ওডেসার আবাসিক ভবনে রাশিয়ার হামলায় 21 জন নিহতের ঘটনার পর কিয়েভের এই হামলার ঘটনা সামনে এলো। বেলগোরোড শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে অবস্থিত। সীমান্তবর্তী এই শহরে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে শহরটির কর্তৃপক্ষ। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট।